Welcome to Orchid Bangladesh. আজকে আপনাদেরকে দেখাবো একটি লোকাল অর্কিড. অর্কিডের নাম হচ্ছে ড্যানড্রোবিয়াম পারিশি. এই অর্কিডটি সাধারণত আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া সহ এবং নেবারিং কান্ট্রিগুলোতে দেখা যায়. এখানে এটি অ্যাভেলেবল একটি অর্কিড. এই অর্কিডটি হেনরিক গুস্তাভ চার্লস পারিয়া নামে একজন বোটানিস্টের নামে 1863 সালে নামকরণ করেন. চার্লস পারিয়া ছিলেন ব্রিটিশ টাইমে একজন নামকরা প্লান্ট কালেক্টর এবং বোটানিস্ট. উনি অনেক প্লান্টের নামকরণ করেন এবং অনেক প্লান্ট খুঁজে বের করেন. এই জন্য ওনার নামে এই প্লান্টটির নামকরণ করা হয়। এই অর্কিডটি আমাদের লোকাল একটি অর্কিড ধরে নেওয়া যায়। এই অর্কিডটি আমাদের দেশে খুব ভালো গ্রো করে, কিন্তু এই অর্কিডের ফ্লাওয়ারটি কাট ফ্লাওয়ার হিসেবে খুব একটি সুইটেবল না, যেহেতু আমাদের দেশি অর্কিডের ফ্লাওয়ারগুলো বেশি দিন টিকে থাকে না এবং এই অর্কিডের ফ্লাওয়ারগুলো কোনো স্টিক থেকে বের হয় না, যেহেতু স্টিক থেকে বের হয় না এবং খুব একটা লং লাস্টিংও না, এই জন্য কাট ফ্লাওয়ার হিসেবে এইগুলোর কোনো প্রচলন নেই। আর বুঝতে পারছেন যেহেতু আমাদের লোকাল অর্কিড, এটি একটি আপনার স্পেসিস অর্কিড এবং এই অর্কিডের ফুল বছরে একবারই সাধারণত এসে থাকে। এই অর্কিডটির আরও কিছু কালার আছে, তো কমন কালার হচ্ছে এটা পিঙ্ক কালার, পিঙ্কের মধ্যে একটু পার্পল টাইপের। এখন আপনাদেরকে দেখাবো এই অর্কিডের কেয়ার। তবে প্রথমেই আপনারা অর্কিডটি দেখে নিন, এই অর্কিডটি মাউন্ট করা আছে এবং একটা জিনিস খেয়াল করবেন, এই অর্কিডের ডেড কেনেই সবসময় ফ্লাওয়ার আসে, যেই কেনটাতে পাতা থাকে ওই কেনটাতে কখনো ফ্লাওয়ার আসে না। এবং এই যে পাতা গ্রো করছে, নতুন কেন গিয়ে গ্রো করছে পাতাসহ, এই কেনটি ম্যাচিউর হওয়ার পরে এর পাতা আস্তে আস্তে ঝরে যাবে এবং নেক্সট ইয়ারে এই কেনে নতুন ফ্লাওয়ার আসবে। এই পুরাতন কেনগুলোতে কোনোরকম ফ্লাওয়ার আসবে না, এই জন্য আপনারা পুরাতন কেনগুলো কেটে ফেলবেন না, কারণ পুরাতন কেনগুলো এই অর্কিডটির আপনার শক্তি দেয় বা ব্যাটারির মতো কাজ করে। যদি কখনো প্লান্টটি কোনোরকম সমস্যায় পড়ে, তবে পুরাতন কেনগুলোর থেকে আস্তে আস্তে শক্তি পেয়ে প্লান্টটি সার্ভাইভ করতে পারবে। যদিও এই প্লান্টটি মাউন্ট করা আছে, কিন্তু মাউন্টের থেকে এই প্লান্টটি পটিং মিডিয়াতে ভালো হয় এবং পটিং মিডিয়াতে প্লান্টটার আকার একটু বড় হতে পারে। এখন আপনারা এটি কীভাবে কেয়ার করবেন, এই প্লান্টটি কেয়ার করা খুবই সহজ, তেমন একটি কেয়ারের প্রয়োজন হয় না, যেহেতু আমাদের লোকাল অর্কিড সার্ভাইভ করার ক্ষমতা অনেক বেশি। আপনারা যদি নেগলেক্ট করেন বা ঠিকমতো পানি টানি নাও দেন, এই প্লান্টটি সার্ভাইভ করে যায় অনেক দিন পর্যন্ত। তবে এই গ্রোথ সিজনের সময় যখন এটি নতুন কেইন গ্রো করে, আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন কেইন গ্রো করছে, নতুন কেইন গ্রো করার সময় চেষ্টা করবেন প্রতিদিন পানি দেওয়ার জন্য, পানি অথবা মিক্সিং করার জন্য। অবশ্যই প্রতিদিন পানি এবং মিক্সিং করতে হবে যখন নতুন কেইন গ্রো করবে। নতুন কেইন গ্রো বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে, মানে যখন এটি ম্যাচিউর হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনার পানি দেওয়া কমিয়ে দেবেন। কিন্তু এর মানে এই না যে আপনি পানি দেবেন না, পানি দিতে হবে, তবে যখন কেইন গ্রো করছিল তখনকার মতো পরিমাণে না দিলেও চলবে। তারপরে একসময় খেয়াল করবেন ম্যাচিউর কেইনটির থেকে নিচের পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে এবং কেইনটি পাতা ঝরে যায় একদম এমন আপনার একটা নর্মাল কেইন হয়ে যাবে, তখন আপনার এটার পানি দেওয়া কমিয়ে দিবেন, যতটুকু পানি না দিলেই না। এবং যখন নতুন কেইন গ্রো করবে পানির সঙ্গে, তখন আপনার নর্মাল অর্কিডের মতো ফার্টিলাইজার দিতে থাকবেন। কিন্তু যখন এটি কোনো পাতা থাকবে না, মানে এটি ডরমেন্ট সিজনে চলে যাবে, তখন ফার্টিলাইজার না দিলেও চলবে, না দিলেই বেটার, পানির পরিমাণও কমিয়ে দিতে হবে। স্প্রিংয়ে আবার এটি নতুন প্লান্ট গ্রো করা শুরু করবে এবং লাস্ট ইয়ারে ডেট কেনে একটি ফ্লাওয়ার চলে আসবে এবং ফ্লাওয়ারটি সাধারণত 4-5 থেকে 5 দিন বা 7 দিনের মতো 8 দিনের মতো থেকে থাকে, ওয়েদারের উপর নির্ভর করে। এবং এই প্লান্টটি কেমন আলোতে রাখবেন, এই প্লান্টটি বেশ উজ্জ্বল আলোতে থাকতে পছন্দ করে। যতটুকু আলো আপনার এই প্লান্টের পাতা পুড়িয়ে না ফেলে, অতটুকু আলো আপনি এই প্লান্টে রাখতে পারবেন। তবে আপনার এখানে যদি হিট বেশি থাকে, 30-40 ডিগ্রি থাকে, এবং ওই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন এটি একটা শেড ক্লথের নিচে রাখার জন্য বা একটু আলো থেকে দূরে রাখার জন্য, ওই ক্ষেত্রে আপনার এটা প্লান্টের পাতা পুড়ে যেতে পারে। তবে যদি টেম্পারেচার কম থাকে এবং যত দূর রোদ্রে সম্ভব, দুপুর রোদ্র ছাড়া আপনি এটা রোদ্রে রাখবেন, তাহলে এটার গ্রোথ ভালো হবে, কারণ এটা উজ্জ্বল আলো বেশ পছন্দ করে। হচ্ছে রিপটিং, এই প্লান্ট রিপটিং করার কোনো দরকার হয় না যেহেতু মাউন্ট অবস্থায় আছে। যদি পটিং মিডিয়াতে থাকে, পটিং মিডিয়া ডিগ্রেড হওয়ার পরে অথবা ওভার গ্রো করার পরে আপনারা এটা রিপোর্ট করে দিতে পারেন, 3
চার বছর ম্যাক্সিমাম আপনার এক পটে রাখতে পারবেন। তবে এটার গ্রোথ যেহেতু খুবই আপনার স্লো এবং খুব কম গ্রো হয়, এই জন্য আপনার মাউন্ট অবস্থায় হয়তো আপনার 5-7 বছর 10 বছরও রাখা সম্ভব আপনার সিঙ্গেল মাউন্টের ভিতরে। মাউন্টের একটা সুবিধা হচ্ছে আপনার রিপোর্টিংয়ের প্রয়োজন তেমন পড়ে না, কিন্তু মাউন্টের গ্রোথ তেমন ভালো হয় না। অন্য অন্য অর্কিডের মতো যেসব অর্কিড মাউন্ট করা থাকে, আমার দেখা কোনো অর্কিডের মাউন্ট অবস্থায় গ্রোথ ভালো হয় না। তো এটি যেহেতু মাউন্ট করা ছিল এবং মাউন্ট এখন আমি এটি মাউন্ট থেকে খুলতে যাচ্ছি না, হয়তো কিছুদিন পরে এটা মাউন্ট থেকে খুলে একটা পটে দিয়ে দিই। অর্কিড বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।